আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সিপিএ ইয়াকুবে খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ট্যাক্স প্রবলেম নিয়ে, যেহেতু আমরা একজন সিপিএকে পেয়েছি, সেই সাথে আপনারা কর সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা মতামত কিংবা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদের জানতে আপনারা ফোন করতে পারেন। আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তিনি চেষ্টা করবেন আপনাদের সেটির উত্তর দিতে। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুবে খান, আমরা বলছিলাম আমরা আজকে কর সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। শুরুতে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করি, যে পার্সোনাল অনেকে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স ফাইল যখন করেন তারপর অডিটের মানে সম্মুখীন হন, তো সে বিষয়ে আমরা একটু শুরুতেই জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে আমরা এটা হয়তো আমাদের অনাকাঙ্ক্ষিত, বাট তারপরেও যখন আমরা ট্যাক্স ফাইল করি, এই ট্যাক্স ফাইল করার ফলে অনেক সময় বিভিন্ন ট্যাক্স অথরিটি থেকে, এটা IRS হতে পারে, স্টেট হতে পারে, এদের থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা। সেটি হচ্ছে যে তুমি যে ট্যাক্স ফাইল করেছো সে ট্যাক্স ফাইলটি এটা কি সঠিক কিনা, এটা অনেক সময় তারা চ্যালেঞ্জ করতে চায়। বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেক ট্যাক্স প্রফেশনাল আছেন যারা হয়তো সিপিএ না বা এনরোল এজেন্ট, এটা ব্যাপার না। আপনার যারা এনরোল এজেন্ট বা সিপিএ না, তারা যে ট্যাক্স ফাইল করতে পারবে না এমনটি না, তারাও ট্যাক্স ফাইল করতে পারবে। বাট যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যদি একটা প্রফেশনাল থেকে ট্যাক্স ফাইল করেন, তখন হয়তো বা আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা হয়তো বা কম থাকবে। আচ্ছা, আমাদের এই দিক এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমরা যখন ট্যাক্স ফাইল করব তখন আমরা চেষ্টা করব যেন একটা প্রফেশনালের কাছে গিয়ে আমরা এই সহযোগিতা নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আমাদের কাছে যে আমরা কীভাবে এই প্রফেশনালকে খুঁজে পাবো। খুঁজে পাওয়ার জন্য আপনার বিভিন্ন, আপনি যদি আমাদের যে বিভিন্ন কমিউনিটি নিউজ পেপার আছে বা আমরা টিভিতে, আমরা যখন ট্যাক্স মৌসুমে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি যে কার কাছে ট্যাক্স ফাইল করা উচিত বা কী কী জিনিস আপনার লক্ষ্য রাখা উচিত, তো এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আপনি যখনই ফাইলগুলো করার পরেও, তারপর আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আনএক্সপেক্টেড যে অডিট হয়ে থাকে, অডিটগুলো বিভিন্ন কারণে হয়, অনেক সময় বিভিন্ন কারণে অডিটের সম্মুখীন হচ্ছেন। একটি কারণ হচ্ছে বিশেষ করে যদি ট্যাক্স রিটার্নে কোনো ধরনের ভুল তথ্য দেওয়া থাকে, এই কারণগুলোর জন্য অডিট বেশি হয়ে থাকে। এর বাইরে আপনার অনেক ক্ষেত্রে আমরা র্যান্ডম অডিট দেখে থাকি যে আপনার হয়তো ট্যাক্স অথরিটি IRS বা এটা ফেডারেল লেভেলে বা স্টেটের যে কোনো স্টেটে, তো এই ট্যাক্স অথরিটি অনেক ক্ষেত্রে তাদের র্যান্ডম অডিট করে থাকে, বিভিন্ন রাইট একটা স্যাম্পল নিয়ে স্যাম্পলের থেকে এই ট্যাক্স অডিট করে থাকে। তো এই বিভিন্ন বিষয়গুলি যখন আপনার অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো যখন আমাদের কাছে চলে আসে, তখন আমাদের এই অডিটের সিচুয়েশনটাকে আমাদেরকে রাইট ওয়েতে এটা হ্যান্ডেল করতে হবে, মানে সমস্যাটি যে সমাধান করতে হবে। আমি যেহেতু আপনি বলছিলেন যে অনেকে প্রফেশনালের কাছে যাচ্ছেন না, এটি কারণ কি হতে পারে যে অনেকে আমরা দেখি যখন ট্যাক্স সিজন আসেন যে সাময়িকভাবে একটি অফিস করে তারা ট্যাক্স ফাইল করছেন, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তারপরে আমি ধারাবাহিকভাবে আরও আপনার কাছে আসবো। অবশ্যই, বিশেষ করে আমরা দেখে থাকি বিভিন্ন ট্যাক্স মরশুমে অনেক ক্ষেত্রে আপনার সিজনাল যে ট্যাক্স প্রিপেয়ারার যারা, এদের বিভিন্ন রকম অফিস দেখে থাকি। বাট আমাদেরকে অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে আমাদেরকে সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে নতুন প্রবাসী যখন এখানে আসেন, তখন তাদের কাছে হয়তো অনেক ইনফরমেশন নাও থাকতে পারে। তারা যেখানে মনে করেন যে একটা নিউজ পেপারে যদি 10টা অ্যাড দেখেন, তারা হয়তো বিভিন্ন ধরনের যে প্রফেশনাল কারা বা প্রফেশনাল কারা না, এই ধরনের জাস্টিফিকেশন হয়তো তারা করতে পারবেন না বা তারা জানবেন না প্রথম এসে, আস্তে সময়ের সাথে সাথে হয়তো। বাট আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে যে আপনি নিজে একটা জিনিস না জানলে সেটা আপনি চেষ্টা করবেন। এখন প্রতিটা কমিউনিটিতে আপনার সোসাইটি আছে,
সাহায্য করার বিভিন্ন সংস্থা আছে এবং এদের কাছ থেকে আমাদের ইনফরমেশনগুলো জেনে যে আমরা যেন আমাদের সঠিক তথ্যের মাধ্যমে আমরা ট্যাক্স ফাইল মানে প্রফেশনালের কাছে যেতে পারি। আবারও দর্শকদের আমরা জানাতে চাই, আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুবে খানকে এবং আমরা কথা বলছি কর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে যারা ট্যাক্স ফাইল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কী ধরনের পরামর্শ থাকবে এটি বলছেন ইয়াকুবে খান। আমরা আপনি বলছিলেন যে অডিটের সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো বলছিলেন। সাধারণত এরকম যখন পর্যায়ে চলে আসে প্রথম করণীয় কাজ কী হবে যে আমার ট্যাক্স ফাইলটি ঠিকমতো হয়নি, অডিটের সম্মুখীন হয়েছে? যে কোনো কারণে হতে পারে, আপনার যে আপনার ট্যাক্স ফাইল ঠিকমতো হয়নি এর জন্য আপনার অডিটে পড়েছেন, তো সেক্ষেত্রে প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে যে আপনার নিজেকে এই অডিটটা ফেস না করে কোনো একটা প্রফেশনালের সহযোগিতা নিয়ে, হয়তোবা আপনি কোনো কারণে আপনি একজন প্রিপেয়ার দিয়ে ট্যাক্স ফাইল করেছেন যে হয়তোবা প্রফেশনালরা বা কোনো ইনফরমেশন সামহাও মিস করেছে আপনার ট্যাক্স রিটার্নে, যার কারণে হয়তো অডিট হয়েছে। অনেক ক্ষেত্রে যখন অডিট হয় বিশেষ করে স্মল বিজনেস ওনার যারা, তাদের ক্ষেত্রে আমরা যেটি দেখে থাকি সেটি হচ্ছে তারা হয়তো অনেক, আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন কিন্তু সব ইনফরমেশন আপনার ট্যাক্স রিটার্নের সাথে দিতে হবে না, আপনার আপনার ইনকাম এবং এক্সপেন্সের সব রিসিট বা অল দিস থিংস এগুলো কিন্তু আপনাকে দিতে হবে না। সো যখন ট্যাক্স ফাইল হয়ে যাচ্ছে দেন আপনাকে যখন এই আপনার ফাইলটা যদি অডিট হয় তখন আপনাকে এগুলো সব প্রুফ করতে হবে যে আপনি যে এক্সপেন্সগুলো ক্লেম করেছেন এগুলো সঠিক কিনা। তো সেক্ষেত্রে অনেক কিছু টেকনিক্যাল পার্ট থাকে। এখন আপনার অডিট আপনি অ্যাজ এ ট্যাক্স প্রিপেয়ার হিসেবে যদি আপনি চেষ্টা করেন যে আপনি এটাকে হ্যান্ডেল করবেন তাহলে এটা একটা এটি একটা সুন্দর সমাধান হয়তো বা হবে না। হচ্ছে যে আপনার আপনি হয়তো অন্য কোনো প্রফেশনে আছেন, এই প্রফেশনটা আপনার না। সো আপনি হয়তো একটা প্রশ্নের সম্মুখীন যখন হবেন বা বিভিন্ন ধরনের কোশ্চেন যখন আসবে তখন আপনি হয়তো একটা রং তথ্য আপনি দিয়ে দিচ্ছেন না জেনে, বা আপনি জানেন না যে কোন জিনিসটা আসলে আপনার বলা উচিত কোন জিনিসটা বলা উচিত, অনেকগুলো বিষয় থেকে থাকে। সো যেটা আপনার করণীয় সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই একজন প্রফেশনাল একজন সিপিএ বা একজন ইন্ডল এজেন্টের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে এই অডিটটা হ্যান্ডেল করা। তো সেক্ষেত্রে কী হবে, আপনার যখনই আপনি একজন প্রফেশনাল কাছে আপনি যাবেন তখন আপনার সিচুয়েশন তারা যেটা আমি করে থাকি সেটি হচ্ছে যে আমি আপনার আপনার কেসটা আমি আগে রিভিউ করি, আমি দেখি যে আপনার কী সমস্যা বা কীভাবে এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, তো এটা এটা আপনার আপনি যদি আপনার অডিট নিজে আপনি হ্যান্ডেল করতে গিয়ে আপনি যদি আইআরএস এর কাছ থেকে সব ইনফরমেশন দিয়ে দেন বা অনেক ক্ষেত্রে আপনার আপনি রং তথ্য দিয়ে দেন তখন এটা পরে কিন্তু শুধরানোটা অনেকটা কষ্টকর হয়ে যায়। আচ্ছা, প্রথম থেকেই প্রফেশনালদের সহযোগিতা নিতে হবে, নিতে হবে প্রথমত সমস্যাটা কি সেটিও চিহ্নিত করার একটি বিষয় আছে। এবং অনেক সময় আমরা হালকা ভাবে নিয়ে থাকি যে ঠিক আছে বছর হয়েছে, রাইট, এটার পিছনে কারণ আছে, এটার পিছনে কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আমরা মনে করি যে হয়তো একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা আমি যদি নিজে সলভ করতে পারি তাহলে আমার কোনো পয়সা খরচ হবে না। কিন্তু আমি যদি একটা প্রফেশনালের কাছে যাই তখন হয়তো আমার তাকে আমাকে ফি দিতে হবে, পে করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে আপনার যে কস্ট যেটি প্রফেশনালকে নেওয়ার জন্য সেটি অনেক আপনার তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে, কারণ প্রফেশনালের কিছু টেকনিক্যাল সাইড আছে যে সাইডগুলো আমরা হ্যান্ডেল করে থাকি, তখন ট্যাক্সের যে বার্ডেনটা আপনার কাছে আসতে পারে তার থেকে আমরা চেষ্টা করি যতটা কমায় নিয়ে আসা যায়। আচ্ছা, এবং আরেকটি বিষয় এক্ষেত্রে জড়িয়ে আছে যে আমরা যখন প্রবলেমটি আমরা দেখেছি কিংবা আমার সমস্যা হয়েছে, আমি বলছিলাম আপনাকে জানতে চেয়েছিলাম যে খুব হালকাভাবে নিয়ে আমরা হয়তো ভাবি যে সামনের বছর সব ঠিক হয়ে যাবে, আবার আমি এটি চেষ্টা করব। তো এই যে আমি ইগনোর করা, অবহেলা করা, সেটি তো আমার দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে, দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে, রাইট। আপনার যখন এই অডিটটা আসবে, অডিটটা আপনার যখন আপনি অডিটরের ফাইনাল একটা নাম্বার চলে আসবে যে আপনাকে এত টাকা দিতে হবে, অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে এই যে ব্যালেন্সটা আসছে অনেকে ভয়ে, ইভেন আইআরএস এর যে বা স্টেটের যে লেটারটা সেটা অনেকে ভয়ে খুলতে চান না। অনেক ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ক্লায়েন্ট আসেন, হয়তো লাস্ট তিন মাস চার মাস ধরে বিভিন্ন ধরনের লেটার আসছে, উনি হয়তো এটা না খুলে আমাদের কাছে নিয়ে আসছেন যে আমার ভাই আমার কাছে লাস্ট চার মাস ধরে লেটার আসছে। প্রতিটা জিনিসের এই যে প্রতিটা লেটার, এই লেটারগুলোর এক একটা সময় আছে, আপনাকে আপনাকে এটা রেসপন্স করতে হবে, ওই 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 টাইম মাফিক আপনাকে রেসপন্স করতে হবে। এর মধ্যে আপনার সিপি 14 আছে, আপনার সিপি 501, 503, 504 ডিফারেন্ট স্টেজ আছে। প্রথম আপনাকে একটা লেটার দিবে, একটা লেটার দিয়ে আপনাকে বলবে যে এটা আপনার একটা ব্যালেন্স ডিউ।
দেন এরপরে আপনাকে নেক্সট লেটার যখন আসবে, আমি আইআরএস এর কথা বলছি, নেক্সট লেটার যখন আপনাকে পাঠাবে আপনি হয়তো এটা কোনো ইগনোর করলেন যে আপনার ব্যালেন্স ডিও আছে, আপনি পেও করলেন না, আপনি কোনো ইনস্টলমেন্ট এগ্রিমেন্টও করার চেষ্টা করলেন না, একটা পেমেন্ট প্ল্যান করার চেষ্টা করলেন না, তো তখন আপনাকে নেক্সট লেটার আসবে। নেক্সট লেটার এসে আপনাকে আপনাকে একটু থ্রেড দিয়ে যে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে আপনাকে একটা নেক্সট লেটার দিবে, আপনি হয়তো এটাও ইগনোর করলেন। দেন এর অ্যাবাউট 5 উইকস পর আরেকটা লেটার পাঠাবে, আচ্ছা, সেটি আসবে হচ্ছে যে আপনার আর্জেন্ট নোটিশ, সো এটাকে আপনাকে আরেকটু সতর্ক করে দিয়ে আপনাকে আরেকটা নোটিশ পাঠাবে, আপনি সেটাও হয়তো ইগনোর করলেন। এরপর আপনাকে আরেকটা লেটার পাঠাবে, সেটি হচ্ছে যে আপনার যদি কোনো রিফান্ড থাকে স্টেটে বা অন্য ফেডারেলে, যদি কোনো রিফান্ড থাকে যে টাকাটা আপনি আইআরএস এর কাছে পাবেন যখন নেক্সট টাইম ট্যাক্স ফাইল করবেন, তখন সেই টাকাটা ওরা রেখে দিবে। এই এই এইভাবে আরেকটা লেটার আপনাকে দিয়ে আবার চিঠি দিবে, আর একটু বেশি সতর্কতা অবলম্বন করবে। আপনি হয়তো এটাও তারপর ওটাও আপনি ইগনোর করলেন, দেন হচ্ছে নেক্সট স্টেজে গিয়ে ওরা একটা লেটার দিবে যে আপনি যদি এটা উইদিন 30 ডেজের মধ্যে আপনি টেক কেয়ার না করেন, যে কোনো ধরনের আইদার পেমেন্ট করেন অথবা কোনো একটা ইনস্টলমেন্ট পেমেন্টে যান, দেন আমরা লিন বসাবো। লিন হচ্ছে বেসিক্যালি আইআরএস এর একটা বা স্টেটের রাইট আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার অ্যাসেটের উপরে একটা একটা লিন যখন বসে, তখন আপনি ওই অ্যাসেটটা আপনি মুক্ত করতে পারবেন না আপনার আইআরএস এর ট্যাক্স পেমেন্ট করা ছাড়া। আচ্ছা, মানে ধাপে ধাপে এগিয়ে যাওয়া হচ্ছে যে সব কিছুর মধ্যে এটি প্রভাব ফেলবে। আপনি বলছিলেন যে অনেকগুলো কারণ জড়িয়ে আছে, তাহলে আমরা এই যে সমস্যাগুলো থেকে আমরা যদি বলি যে পরিত্রাণ কিংবা ধরেন আমি সতর্ক থাকার আগে থেকেই তো থাকাটা ভালো, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে এ ধরনের আমরা সমস্যায় যেন না পড়ি? অবশ্যই, এটা রাইট, এটা আপনার অবশ্যই আমরা যদি প্রিভেন্ট করতে পারি দেন এটা আমাদের জন্য অনেক বেটার, কারণ প্রবলেম সলভ করার চেয়ে প্রবলেম যেন নাই হয়, প্রিভেন্ট করা, জি প্রিভেন্ট করাটা করাটা ভালো। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা যখন আমরা বিশেষ করে ট্যাক্স প্ল্যানিং করি, এটা আমাদের কমিউনিটিতে খুব একটা আমরা দেখি না, মোস্টলি আমরা কি করি বছর শেষে গিয়ে আমরা কাগজ বা রিসিট নিয়ে আমরা সিপিআর কাছে যাই বা আমরা ট্যাক্স প্রিপেয়ারের কাছে গিয়ে বলি যে আমার ইনফরমেশন এটা, আমাকে ট্যাক্স প্রিপেয়ার করে দেন। বাট আমাদেরকে প্রথমত একটা প্ল্যানিং করার উচিত, দেন আমরা প্ল্যানিং করার পরে দেন আমরা যখন ট্যাক্স ফাইলের সময় আসবে দেন অবশ্যই অবশ্যই আমাদেরকে একজন প্রফেশনালের কাছে গিয়ে এই ট্যাক্স ফাইলটা করা উচিত, যাতে করে কোনো আমরা যে হয়তো কিছু পয়সা কম পে করার জন্য আমরা চেষ্টা করি হয়তো একটা সিপিআর কাছে গেলে আমাকে বেশি পে করতে হবে। বাট আমি একটা জিনিস বলে থাকি, যদি আমরা বিশেষ করে আমার ক্লায়েন্ট বা আমরা যখন সেমিনার করি আমরা বলে থাকি যে আপনার যদি খুবই সিম্পল রিটার্ন হয় যে আপনি শুধু একটা W-2 ইনকাম আছে, অন্য আর কোনো নাই, আপনার কোনো বিজনেস নাই, আপনার কোনো বাড়ি নাই, রাইট, আপনার কোনো আপনার অন্য কোনো ইনভেস্টমেন্ট নাই, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি শুধু একটা W-2 থাকে প্রবলি ইজ ওকে, যে আপনি নিজে অনেক সময় আমরা দেখি যে অনেকে নিজেই ট্যাক্স ফাইল করেন, রাইট, তো তখন আমরা বলি যে আপনি যদি এরকমই শুধু একটা সিম্পল W-2 থাকে বা দুইটা W-2 থাকে, দেন আপনি হয়তো নিজেই ফাইল করেন বা আপনি কোনো একজন সিম্পল যে কোনো এক জায়গায় গিয়ে ফাইল করেন। বাট যখনই আপনার ট্যাক্সটা একটু কমপ্লিকেটেড হবে, আপনার এখানে হয়তো ইনভেস্টমেন্ট আছে, আপনার বাড়ি আছে, আপনার আপনার বিভিন্ন রকমের বিজনেস আছে, ইনকাম আছে, ইনকাম আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সোর্সের ইনকাম আছে, খরচও আছে, খরচ আছে, রাইট, তো সেক্ষেত্রে আমার মনে আমার অবশ্যই আপনার আমাদের উচিত কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে ট্যাক্স ফাইলটা করা, যাতে করে আমরা যেন কোনো অংশ যেন মিস না করি। কিছু কিছু জিনিস আমরা অনেক ক্ষেত্রে যেটি হয়, যখনই আপনার একটা প্রপার্টি থাকবে বা আপনার রেন্টাল ইনকাম থাকবে বা আপনার বিজনেস থাকবে, তখন এই যে ক্রেডিট কার্ড কোম্পানি বা আপনার বিভিন্ন যারা আপনাকে পে করছে, আপনার রেন্ট পে করছে বা আপনাকে আপনার বিজনেসের জন্য ক্রেডিট কার্ড আপনি মার্চেন্ট যদি থাকে, দেন এই মার্চেন্ট কোম্পানি বা এই ক্রেডিট কার্ড কোম্পানি অনেকের অনেক সেকশন এইটের রেন্ট থাকে, টেনেন্ট থাকে, তখন এই সেকশন এইট কী করে আপনার আপনার কাছ থেকে একটা আপনার ট্যাক্স আইডি নাম্বার নিয়ে নেয়, নিয়ে এটা আইআরএস এর কাছে ওরা রিপোর্ট করে দেয় যে আমি এই ব্যক্তিকে আমি এত টাকা পে করছি হোল ইয়ারে প্রতি বছর, রাইট। সো এখন আপনি যদি এই ইনফরমেশনগুলো ভেরিফাই না করে যে মেক শিওর যে আপনি কত টাকা, আপনি যদি রং ইনফরমেশন প্রোভাইড করেন, তখন ট্যাক্স ফাইল করার পরে যখন আইআরএস এর সিস্টেমের সাথে আপনার ট্যাক্স রিটার্নের যখন তারা ম্যাচ করে, তখন এই ম্যাচিংটা যখন না হয় তখন এমনি আপনার লেটার ইস্যু হয়। আরেকটি বিষয়ে, সিপিএ ইয়াকুবে খান, আপনি সিপিএ, তারপরও আপনাদের আক্রমণ করি আমি প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে আমাদের যারা আপনাদের যারা ক্লায়েন্ট আমরা যারা আছি, আমরা যেমন সবসময় চাই সবচেয়ে কম কর আমি দিব,
এটি আমাদের টেন্ডেন্সি থাকে যে আমি কিভাবে আইনের একদম উপযুক্ত ব্যবহার করে কিভাবে আমি গভর্নমেন্টকে কর ফাঁকি দিতে পারবো। আবার আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, আসলে গভর্নমেন্টকে কর ফাঁকি দেওয়াটা রাইট ওয়ার্ড না, রাইট কি বলবো, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার কিভাবে আমি লিগ্যাল ওয়েতে আমার ট্যাক্সটা মিনিমাইজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দিলে হচ্ছে বেসিক্যালি আমরা ট্রাই করব সিস্টেমটাকে মিসইউজ করার জন্য, রাইট মিসইউজ করা। আমি মিসইউজের প্রসঙ্গটি আনছি, তারপরে আমি পজিটিভ ওয়েতে আগে নেগেটিভ ওয়েতেই আপনার কাছে জানতে চাই যে এটি আমাদের টেন্ডেন্সি যে আমি কিভাবে সবচেয়ে কম কর আমি গভর্নমেন্টকে দিতে পারি। আমি সব কিছু হয়তো আমি লিগাল ভাবে, এবং আরেকটি বিষয় আছে আমাদের যারা ওই যে সিম্পল যারা আমরা যাদের হয়তো ইনকাম কম, তারা কিভাবে গভর্নমেন্টের কাছ থেকে বেশি রিফান্ড পাবো সে বিষয়টিও থাকে। তো এটির তো আমরা একজন প্রফেশনালের কাছে গিয়ে তিনি হয়তো উপযুক্তভাবে আমাকে পথঘাট দেখিয়ে দেন, অনেক সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য কিন্তু অডিটের সম্মুখীন হচ্ছেন, তো এটির সহায়তাও কিন্তু করেন যদি প্রফেশনাল হয়ে থাকে তারাও করেন, আবার অনেক সময় যারা প্রফেশনাল না আমরা ভুল করে যাদের কাছে যাই তারাও করেন। তো দুজনই তো অপরাধী হচ্ছেন, যে কারণে সমস্যায় হচ্ছে দুদিক থেকে, আপনি কি বলবেন? আপনি যদি দেখেন যে আমরা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছি, আমরা কিন্তু আসলে কোনো ট্যাক্স পেইং কান্ট্রি থেকে আসিনি, আমরা আসছি একটি দেশ থেকে যে দেশে আমাদের ট্যাক্স সিস্টেমটা এখনো এতটা প্রচলিত না। আমরা এখানে এসে আমরা নতুন একটা এনভায়রনমেন্ট এসে যখন দেখি যে আমাদের একটা আমাদের ইনকামের একটা অংশ নিয়ে যাচ্ছে, তখন এটা আমাদের জন্য অনেক কষ্টের, খুবই কষ্টের। এবং যারা প্রথম নতুন এখানে আসেন, হয়তো প্রথম বছর ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন বা দ্বিতীয় বছর ট্যাক্স ফাইল করতে থাকেন, তারা অনেক এক্সাইটেড থাকেন যে আমি ট্যাক্স ফাইল করতে যাচ্ছি, আমাকে গভর্নমেন্ট কত টাকা দিবে, রাইট? কারণ এই যে আমাদের যে মেন্টালিটিটা, আমাদের যে চিন্তাধারাটা, এটার জন্যই কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম তৈরি হয়, রাইট? আমাদের এক্সপেকটেশনটা এত বেশি থাকে, কিন্তু আপনি ওয়ারেজ আমাদের যদি দেখেন যে একটা অন্য যারা এখানে আমরা অনেকদিন আছি বা এখানে মনে করেন যারা অন্য বিশেষ করে যারা ইউরোপ থেকে আসে, তারা তো ট্যাক্স পেইং কান্ট্রি থেকে আসছে, তাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে তারা যখন ট্যাক্স ফাইল করে তাদের এক্সপেকটেশনটা হচ্ছে যদি আমার ট্যাক্স পে না করা লাগে তারা খুবই হ্যাপি, যে আমি ট্যাক্স ফাইল করে আসছি আমার ট্যাক্স পে করা লাগছে না, তারা খুবই হ্যাপি। আর আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে ট্যাক্স পে করা তো লাগবেই না, আর কত টাকা, রাইট, আমি কত টাকা রিফান্ড দিচ্ছি। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি, মনে করেন একটা ফ্যামিলি হয়তো মনে করেন 10,000, 12,000, 8,000, বিভিন্ন ডিপেন্ড করে আপনার ডিপেন্ডেন্টের উপরে, হয়তো কেউ $12,000 ট্যাক্স পাচ্ছেন, হয়তো লাস্ট ইয়ার সে $12,000 ট্যাক্স পেয়েছেন, এবছর হয়তো সে $11,900 পাচ্ছেন। তো তখন প্রশ্ন করেন যে ভাই গত বছর তো আমি $12,000 আপনি আমাকে রিফান্ড দিলেন, এবছর কেন $100 কমে গেল। তখন আমি বলি যে ভাই আপনাকে যে $12,000 দিচ্ছে, আপনি $100 কম দেওয়ার জন্য আপনি কমপ্লেইন করছেন, আপনি একটু চিন্তা করছেন যে আপনাকে যে টাকাটা দিচ্ছে এটা দিচ্ছে আপনার ফ্যামিলির জন্য, আপনার বাচ্চার জন্য, রাইট? কিন্তু আপনার আমাদের অন্য কারো ট্যাক্সের টাকাটা আপনাকে দিচ্ছে, রাইট? সো আপনি এটা $100 জন্য কমপ্লেইন না করে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না আমাদেরকে $11,900 অ্যামাউন্ট দিচ্ছে যেটা। কারণ প্রতিটা আমরা অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের বা গ্রিন কার্ড হোল্ডার যারা আমরা এখানে বসবাস করি, আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা এই সোসাইটিতে বসবাস করলে আমাদের অবশ্যই এই সোসাইটির নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে, এবং আমাদেরও দায়বদ্ধতা আছে, রাইট? এবং এই দায়বদ্ধতার মধ্যে আমি এই প্রসঙ্গটি আনার জন্য এই প্রসঙ্গটি টেনেছি, কারণ এটির সাথে সম্পর্ক, রাইট? যে প্রবলেম গুলো শুধু অডিট করা আরএস এর দোষ না, দোষ আমাদেরও আছে, রাইট? আমরা ফাইল করার সময় আমরা ভুলে যাই যে আমরা কতটুকু রিটার্ন পাবো, কিন্তু এটি ভুলে যাই যে এখানকার নাগরিক হিসেবে আমি যে যত সুযোগ সুবিধা ভোগ করছি আমি তার জন্য কি আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খানকে আমরা পেয়েছি। আমরা আজকে কথা বলছি যে ট্যাক্স প্রবলেম নিয়ে ফাইল করার সময় অনেক সময় অডিটের সম্মুখীন হন আমরা, এবং
আমাদের সমস্যাগুলো আমরা সাধারণত পাশ কাটিয়ে যাই, বলি যে তার জন্য হয়তো ফাইলটি ঠিক হয়নি, আপনাদের মতো প্রফেশনাল যারা। আবার এটিও ঠিক যে আমরা যখন গ্রাহক হিসেবে আমরা খুব একটি কঠিন বিষয় নিয়ে কথা বলছি যেখানে সবার দায়বদ্ধতা আছে, যে আমরা অনেক সময় মার্কিং করি যে আপনার কাছে আমি গেলাম, আচ্ছা ঠিক আছে আপনি ফাইল করে আমাকে কত রিটার্ন দিতে পারবেন, তারপর আমি আরেকজনের কাছ থেকে আবার একটু পরামর্শ নিই যে আচ্ছা ঠিক আছে আপনার কাছে ফাইল করব, তখন আমি কিন্তু চিন্তা করি না যে উনি সিপিএ কিনা কিংবা ইনি সিপিএ কিনা। আমরা শুধু এখানে শেষ না, যে প্রশ্নগুলো যেহেতু আমরা কমিউনিটির সার্ভিস অনেকটা দিয়ে থাকি, আমার মনে করেন যে 80% আমাদের কমিউনিটি সার্ভিস 80%, তো শুধু আপনার রিফান্ডের ব্যাপারটা না যে ভাই আমাকে এত এত টাকা কিন্তু রিফান্ড দিতে হবে, শুধু এটি না ভাই, আমার মেক শিওর যে আমার মেডিকেডটা যেন নষ্ট না হয়, ভাই মেক শিওর আমার ছেলে কলেজে যাচ্ছে, মেক শিওর আমার ছেলের ফাইন্যান্সিয়াল এইডটা যেন নষ্ট না হয়, বিভিন্ন ধরনের যখন এক্সপেকটেশন থাকে। কিন্তু আমাদের আমরা হয়তো আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে না আমার কি IRS অডিট করতেছে বা দিস দাও, তখন আমরা কমপ্লেন করি রাইট, যে আমি সামান্য ইনকাম করি কেন আমাকে অডিট করছে। বাট আপনি একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে এই যে অডিট করার পিছনে যেটা আমরা কি বলি লাইফস্টাইল অডিটটা হচ্ছে, মনে করেন যে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনার একটা মান্থলি এক্সপেন্স আছে, এক্সপেন্সটা হয়তো আপনার বাসা ভাড়া আছে $2,000, আপনার অন্য আনুষঙ্গিক খরচ আছে এনাতে $2,000, তো মনে করেন $4,000 আপনার মাসে খরচ আছে। তো এখন আপনি যদি ট্যাক্স ফাইল করেন $15,000 হুইচ ইজ মান্থলি $1,250, তখন কি হচ্ছে, তখন হচ্ছে যে আপনার আপনি $1,250 বলছেন আপনার মান্থলি ইনকাম, অথচ আপনি প্রতি মাসে আপনি $4,000 খরচ করছি। তো তখনই এই লাইফস্টাইল অডিটে বিশেষ করে কিছু র্যান্ডম অডিট আমরা দেখি, আমার কাছে কয়েকটা অডিট আসছে, সেটি হচ্ছে যখন অডিট আসার পরে আমরা অডিটরকে প্রশ্ন করি যে তুমি কেন এই ফাইলটা অডিট করলা। আমার একটা ক্লায়েন্ট ছিল, ভেরি স্মল ইনকাম, আই থিঙ্ক অ্যাবাউট $15,000-$16,000 ইনকাম, তো আমি প্রশ্ন করলাম যে তুমি এত সামান্য ইনকাম, এ WT ইনকাম, তুমি কেন এই এই ভদ্রলোককে তুমি অডিট করছো। তো তখন অডিটর ইয়েটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এই ভদ্রলোক ম্যানহাটনে থাকে, তার আই থিঙ্ক 4টা অথবা 5টা বাচ্চা, তো 4টা 5টা মিন্স 6 জন বা 7 জন, ভুলে গেছি অনেক আগের কথা, 6 জন বা 7 জন ফ্যামিলি মেম্বার। তো তার প্রশ্ন হচ্ছে যে একটা ফ্যামিলি ম্যানহাটনের মতো জায়গায় থেকে কিভাবে এই ইনকাম দিয়ে সে 6 জন বা 7 জনের একটা ফ্যামিলির খরচ বহন করে। আমরা আসবো, একজন আছেন ফোনে, এটা আমরা প্রশ্নটি নিয়ে নেই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? শুনুন আপু, আমি মুন্না বলছিলাম কানিটিকা থেকে। জি মুন্না ভাই বলুন। জি সিপিআর ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি যখন ট্যাক্সি করতাম 2000 একটা কোম্পানিতে, ট্যাক্সি কোম্পানি আমার এখানে 2016 এবং 17 উনি আমার ট্যাক্স ফাইলের যে ফর্ম 1099 ওখানে ভুলবশত আমার সোশ্যাল নাম্বারটা ভুল করেছিল, যার কারণে আমি ট্যাক্স ফাইলটা করতে পারিনি। তো এই ব্যাপারে কি আমি এখন কি পদক্ষেপ নিব, আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি, কোম্পানি আবার আমার কাছ থেকে রাইট সোশ্যাল নাম্বার নিয়েছে বাট এখনো পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি, এটা কি আমার পরবর্তী ট্যাক্স ফাইল করার সময় কোনো সমস্যা হবে কিনা, এটা আমার প্রশ্ন। সেটি হচ্ছে যে আপনি যখন আপনি একটা ট্যাক্সি কোম্পানিতে আপনি যখন কাজ করেন তখন আপনার যে সোশ্যালটা ওরা নেওয়ার সময় আপনার ভুল করছে, তো ভুল করে আপনাকে যদি যে 1099টা আপনাকে ইস্যু করবে এটার সোশ্যালের আপনার এগেনস্টে যদি আপনার রং সোশ্যাল নাম্বারও আপনার রিপোর্ট করে থাকে যে এটা হয়তো আপনার 1099 আপনার নামে রিপোর্ট না করে এটা হয়তো অন্য কারোর নামে চলে গেছে, বাট আপনি যেহেতু ইনকামটা আপনি করেছেন, সো আপনার উচিত হবে সেটি হচ্ছে যে আপনার ওই ইনকামটা দিয়ে আপনার ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার করার। আপনি এটা মনে করেন লেটস যদি আপনার একটা ইনকাম থাকে, সেই ইনকামটা কোনো 1099 ইস্যুই না করে, বাট স্টিল আপনার ইনকাম, আপনার ইনকাম প্রতিটি ইনকাম এটা 1099 ইস্যু আপনার কেউ করুক আর না করুক, বাট স্টিল এটা আপনার ইনকাম, সো সেটা আপনাকে আপনার ট্যাক্স রিটার্নে রিপোর্ট করতে হবে। তো যদিও ওরা ভুল করেছে বা ওদেরকে বললেন এটা সংশোধন করার জন্য, বাট সংশোধন না করলেও বা ওরা হয়তো পরে করলেও আপনার উচিত হবে যে এই ফুল অ্যামাউন্টটা দিয়ে আপনার ট্যাক্স প্রিপেয়ার করা। দেন যদি ফিউচারে কোনো প্রবলেম আসে আপনি বলতে পারবেন যে না আপনি আপনার পার্টটা করেছেন, যে তারা ভুল করেছে বাট আমার ইনকামটা আমি আমার ট্যাক্স রিটার্ন রিপোর্ট করেছি, মানে আমার দায়িত্বটুকু আমি করেছি যাতে করে ফিউচারে কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি হুমায়ুন কবির, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আমার ওই যে ট্যাক্স ফাইল করার পরে প্রতি বছর ওরা আর কি অডিটের জন্য আর কি চিঠি পাঠায়, তো ওই নথিপত্র চায় বাট এটা আমি দিতে পারি না, কারণ আমি সারা বছর ইনকাম করি, আমি কোনো নথিপত্র কালেক্ট করি না। আচ্ছা কি ধরনের প্রফেশন, আপনি যদি একটু, 2 বছর চাইছে
আমার প্রশ্ন হইতেছে আর কতদিন চাইব, আর কি প্রতি বছর আজীবনই চাইব নাকি? আচ্ছা, আপনার পেশাটি জানতে চাচ্ছেন ভাই, আপনার আপনার প্রফেশনটা প্রশ্ন হইতেছে যে যারা ট্যাক্স ফাইল করে ওরা কতটা রেসপন্সিবল মানে এর জন্য? ভাই আপনার প্রফেশনটা যদি একটু বলেন যে আপনি কোন প্রফেশনে আছেন, আপনার ইনকামটা কোন প্রফেশনে, তাহলে আমরা উবার ট্যাক্সি চালাই। আচ্ছা, উবার ট্যাক্সি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হুমায়ুন ভাই। আপনার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি উবার চালান বা স্টেট থেকে, মোস্ট প্রবলি স্টেট থেকে ওরা যেটি করে সেটি হচ্ছে ওরা র্যান্ডম আপনার এই বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্টের রিটার্ন যখন ওরা পায় এবং আপনি যদি রিফান্ড চেয়ে পাঠান, আপনার হয়তো বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আপনি রিফান্ড চেয়ে পাঠাচ্ছেন, অনেক ক্ষেত্রে রিফান্ড চেয়ে না চাইলেও অনেক ক্ষেত্রে ইস্যু লেটারগুলো ইস্যু হয়। আপনি যদি এক বছর এটা যদি আপনি ক্লিয়ার না করেন বা আপনার যে নথিপত্র যেটা আপনার কাছে চেয়ে পাঠাচ্ছে সেটা যদি আপনি তাদের কাছে সাবমিট না করেন, দেন প্রতি বছর এটা আপনার আপনার অ্যাকাউন্টটা কাইন্ড অফ লক করার মতো লক হয়ে যায়, যে প্রতি বছর আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার ওরা অটোমেটিক্যালি আপনাকে ওই লেটারটি ইস্যু করবে যে আপনার রিফান্ড আপনাকে ইস্যু করবে না। তো যেটি যেটি বিশেষ করে আমার আমার এই ধরনের সিচুয়েশন আমি যেটি আপনার যেটি বলি সেটি হচ্ছে আপনাকে আপনার উবারের অনেক যে খরচ যেগুলো আপনার উবারের রিসিটে থাকে, তো আপনাকে এক বছর যেহেতু আপনার ইস্যুটা কয়েক বছর ধরে আছে আপনাকে কোনো একটা বছর লেটস আপনার নেক্সট ইয়ারের, আপনি এই বছর যদি অলরেডি সিক্স মান্থ চলে গেছে, নেক্সট ইয়ার থেকে আপনার জানুয়ারির থেকে আপনি প্রতিটা রিসিট রাখা শুরু করেন, আপনি প্রতিটা পেমেন্ট আপনি ব্যাংকের থ্রু দিয়ে করেন, আপনি বা ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে করেন, এটা আপনার আপনার গ্যাস পেমেন্ট হোক, আপনার লিজ পেমেন্ট হোক বা আপনার কার ওয়াশ হোক, আপনি যে কোনো একটা কার্ড ইউজ করেন, কার্ড ইউজ করার পরে সারা বছর গিয়ে যখন আপনার যে টোটাল এক্সপেন্সটা যখন একটা কার্ডের মাধ্যমে যাবে এবং প্লাস আপনার রিসিটটাও রেখে দেবেন, তখন নেক্সট এরপরে যখন আপনাকে লেটার পাঠাবে তখন আপনার কাছে কিন্তু সব নথিপত্র আপনার গোছানো থাকবে, ওইটা দিয়ে আপনি যদি তাদের কাছে সাবমিট করেন মোস্ট প্রবলি তারা দেখতে চায় যে আপনার ইনফরমেশনগুলো কারেক্ট কিনা। এটা ইনফরমেশন সঠিক ইনফরমেশন দিয়ে ওদের কাছে সাবমিট করলে আপনার ফাইলটা ক্লিয়ার হয়ে গেলে হোপফুলি ফিউচারে গিয়ে আর এই প্রবলেমগুলো হবে না, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এক বছরের ইনফরমেশন, প্রতিটা খরচ যেগুলো আপনার ট্যাক্স রিটার্নে আপনি ক্লেম করেন এই খরচের রিসিট সহ আপনাকে ওদের কাছে সাবমিট করতে হবে, সাবমিট করতে হবে। আরেকজন আছেন, ধন্যবাদ। আর কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে রায়ান বলছিলাম। আমার একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট স্যালারি ট্যাক্সের পেছনে, যেটা হচ্ছে যে সাপোজ আমি এখন কুইন্সে আছি, স্যালারি প্লাস 35% ট্যাক্স, তো ইফ আই মুভ ইট টু দ্য লং আইল্যান্ড, সো আমার ট্যাক্স কি স্যালারি সেম থাকে না সাধারণত স্যালারি ট্যাক্সটা কমে যায় আসলে? অ্যাকচুয়ালি জি জি, আপনার প্রশ্নটা যতটুকু আমি বুঝতে পেরেছি যে আপনি সিটি নিউ ইয়র্ক সিটিতে বা কুইন্সে থাকলে আপনার কুইন্স নিউ ইয়র্ক সিটির একটা সেপারেট ট্যাক্স আছে, এটা আপনি যদি লং আইল্যান্ডে মুভ করেন দেন আপনার এই নিউ ইয়র্ক সিটির ট্যাক্সটা আপনাকে পে করতে হবে না, ইভেন দো আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে কাজ করেন, বাট এটা ডিপেন্ড করে আপনি কোথায় থাকছেন, যে আপনি যদি লং আইল্যান্ডে থাকেন দেন আপনার নিউ ইয়র্ক সিটির ট্যাক্সটা আপনার কাছ থেকে নেবে না, ওদেরকে আপনাকে আপনি যখন মুভ করবেন তখন ওদেরকে আপনাকে জানাতে হবে যে আমি লং আইল্যান্ডে মুভ করেছি, সো আমার নিউ ইয়র্ক সিটির ট্যাক্সটা তোমরা ডিডাক্ট করো না, এবং আপনার ফিউচারে যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনার ট্যাক্স প্রিপেয়ারকেও জানাবেন যে আমার আমি আমার সিটি আমার সিটি চেঞ্জ হয়েছে, আমার লোকেশন চেঞ্জ হয়েছে যেখানে আমার কোনো নিউ ইয়র্ক সিটির ট্যাক্স নাই, ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সিপিআই ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম যে আমরা অনেক সময় নিজেদের জন্যই নিজেরা ভুলগুলো করি যে কারণে আমরা সমস্যাতেও পড়ি। আপনি বলছিলেন যে একজন অল্প বেতনে কিভাবে ম্যানহাটনে থাকে, আমরা সে প্রসঙ্গে আমি যদি একটু রিকাপ করি সেটি হচ্ছে যে তখন এটা প্রশ্নটি হচ্ছে যে আপনার যখন $15,000 ইনকাম দিয়ে যে ম্যানহাটনে সে কীভাবে তার ছয়জন বা সাতজনের ফ্যামিলি নিয়ে এসে বসবাস করে, তখন আমি আসলে যে সিচুয়েশন ছিল সেটি হচ্ছে যে ওই ট্যাক্স পেয়ার ওনার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল এইড উনি কালেক্ট করতেন ওনার রেন্টের জন্য প্লাস ফুডের জন্য বিভিন্ন ধরনের বেনিফিট ছিল, যখন আমি সব ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম সব দেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, বাট ইস্যু হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে যখন দেখে যে একটা ফ্যামিলি সাইজ বড় কিন্তু ইনকাম খুবই কম, তখন এইসব ক্ষেত্রে অনেক সময় আপনার লাইফস্টাইল অডিট হয়, তো আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের যদি আমরা সিম্পলি মনে করি যে আমাদের কাছে যদি কোনো ট্যাক্স অথরিটি যদি প্রশ্ন করে যে তুমি যে টাকা ট্যাক্স ফাইল করেছো তুমি এই টাকা দিয়ে কি তোমার লাইফস্টাইল তুমি কি সারভাইভ করতে পারো, সারভাইভ করতে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমাদের প্রেক্ষাপট থেকেই জানতে চাই, যেমন আমরা ডাক্তারের কাছে গেলে আমাকে রোগ সম্পর্কে বিস্তারিত মানে কোনো কিছু গোপন করা যাবে না, তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করার জন্য সমস্ত তথ্যই দিতে হবে, আইনজীবীর কাছে গেলেও যদি কোনো আইনি পরামর্শ তাকেও আমার সমস্ত তথ্য দিতে হবে, আপনাদের কাছে গেলেও তো আর্থিক অনেক বিষয়ই আছে, পেয়াররা অনেক সময় ট্যাক্স পেয়াররা গোপন করে যার জন্য হয়তো আপনাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়, সেই জায়গাটি কি আছে? রাইট, আপনাকে আপনাকে গোপন আপনার ইনফরমেশন যদি আপনি গোপন রাখেন
দেন এটা আপনার জন্যই ক্ষতিকারক হবে, ক্ষতিকর হবে, রাইট? তো আপনার উচিত হবে যে আপনার সব ইনফরমেশনগুলো শেয়ার করা। শেয়ার করলে আমরা যেটি করি, রাইট, আমরা যেটি বললাম যে অনেক সময় আমাদের ট্যাক্স পেয়ারের রিকোয়েস্ট থাকে যে আমার ফাইন্যান্সিয়াল এই বাচ্চার ফাইন্যান্সিয়াল এইডটা যেন ভাই কোনোভাবে নষ্ট না হয়, আমার মেডিকেলটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তো বিভিন্ন অপশন কিন্তু আমাদের আছে, যে অপশনগুলো কিন্তু আমরা ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে করতে পারি। যেমন আমি বলি আপনাকে, মনে করেন লেটস সে আপনার যে ফ্যামিলি সাইজ তাতে আপনার হয়তো আপনার $30,000 বেশি ইনকাম হলে আপনার মেডিকেল থাকবে না। তো সেক্ষেত্রে আপনার যেটি আমরা যেটা বলি যে লিগাল ওয়েতে কীভাবে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। বাট আপনি যদি আমাদের অপশান আছে যে আপনার বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানে আপনার এই টাকাটা কন্ট্রিবিউট করা, আচ্ছা, সো আপনি যদি এটা করেন, এটা আপ টু এটা ডিপেন্ড করে এভরি ইয়ার, আই থিঙ্ক 18,000 প্লাস আপনি এভরি ইয়ার করতে পারেন। সো আপনার ইনকামের থেকে $18,000 আপনি রিটায়ারমেন্ট প্ল্যানে আপনি যদি কন্ট্রিবিউট করেন, তখন আপনার ট্যাক্সেবল ইনকামটা কিন্তু কমে আসছে। সো লেটস সে আপনার $40,000 ইনকাম, তো সেক্ষেত্রে আপনি যদি $10,000 কন্ট্রিবিউট করেন, দেন আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকাম কিন্তু $30,000 চলে আসছে। সো আপনার মেডিকেলও নষ্ট হচ্ছে না, আপনার কোনো কোনো অন্য পথ আপনাকে বেছে নিতে হচ্ছে না, মানে বৈধ উপায়ে আপনি বিভিন্ন অপশন আছে, রাইট? কিন্তু এগুলো আপনাকে প্রফেশনাল কাছে বসে আপনাকে প্ল্যানিং করতে হবে। এটা ট্যাক্স সিজন শেষ হওয়ার পরে না, আপনার ট্যাক্স সিজনের মধ্যেই, আপনার ট্যাক্স ইয়ারের মধ্যে আপনাকে এটা প্ল্যান করতে হবে যে আমি নেক্সট জানুয়ারিতে এটা না করে এখন জুন জুলাই আমার বছর শেষ হওয়ার আগে যে আমার সিপিএ বা আমার ট্যাক্স প্রফেশনাল, তুমি আমাকে গাইড করো, আমার এই প্রয়োজনীয়তা আছে, তুমি আমাকে হেল্প করো কিভাবে আমি এটা সব কিছু ঠিক রেখে আমি এটা করতে পারি। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সমাধানের পথটিও আমাদের দেখতে হবে, যে আমরা শুধু সমস্যায় পড়েছি, সমাধান কিভাবে করা যায় আপনি যদি একটু। অবশ্যই প্রতিটা ট্যাক্স প্রবলেমেরই কোনো না কোনো সমাধান আছে। এই সমাধানগুলো আমাদেরকে আপনার প্রথম থেকে আপনার যদি ট্যাক্স প্রফেশনাল কাছে যাওয়া হয়, যখনই সমস্যা শুরু হয় তখন এটা আপনার জন্য অনেকটা বেনিফিটেড, যাদের ট্যাক্স প্রবলেম হবে তাদের জন্য অনেকটা বেনিফিটেড। বাট কোনো কারণে হয়তো আপনি নিজেই হ্যান্ডেল করতে গিয়ে এটা প্রবলেমটা আরও বড় হয়ে গেল বা অনেক টাকার একটা ব্যালেন্স ট্যাক্স লায়াবিলিটি আপনার উপরে চেপে দিল, তো দেন আপনার কী করণীয়? সেক্ষেত্রে আপনার যদি নিউ ইয়র্ক স্টেটের আপনার যদি $10,000 বেশি আপনি ট্যাক্স ও করেন, দেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড করে দেবে, ওরা আপনাকে ইনফর্ম করবে, যাই সতর্কবাণী দিবে আপনাকে। এরপরে আপনার যদি এখন নতুন যেটা আসছে সেটা হচ্ছে IRS এর যদি আপনার $51,000 বেশি কেউ ট্যাক্স ও করে IRS এর কাছে, দেন আপনার পাসপোর্ট রিনিউ করবে না অথবা আপনি নতুন পাসপোর্ট করতে দিবে না। তো এই বিষয়গুলো আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে, এবং এর জন্য যে কি অপশন আমার অ্যাভেলেবল আছে। আচ্ছা, তো এটা যদি আমাদের যেমন অপশন আছে যে আমাদের আপনার অনেকের এই সমস্যা থাকতেই পারে, বাট আমাদের এর থেকে কীভাবে আমরা বেরোয় আসতে পারি? অপশন ওয়ান, হয়তো আমার এখন ফুল টাকা পেমেন্ট করার সুযোগ নাই, আমার কাছে এত টাকা নাই, আমি যেটা করতে পারি আমার ইনকামের থেকে একটা অংশ আমি প্রতি মাসে আমি পে করি, ইনস্টলমেন্ট অ্যাগ্রিমেন্ট করতে পারি, রাইট? তাতে আমার ইনস্টলমেন্ট করলে তখন আমাকে ওরা কাউন্ট করবে অ্যাজ অ্যাক্টিভ, আমার আমি তাদেরকে হ্যান্ডেল করতেছি জিনিসটা, রাইট? দেন আমার অপশান আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক বিভিন্ন কারণে হয়তো কোনো ট্যাক্স পেয়ারের অনেক রিসিট নাই, সেক্ষেত্রে হয়তো বড় একটা ট্যাক্স বার্ডেন হলে সেক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন রকম সেটেলমেন্ট আছে যেটাকে বলে অফার ইন কম্প্রোমাইজ, এসব ক্ষেত্রে বড় বড় ট্যাক্সের সমস্যাগুলোকে আমরা চেষ্টা করি এটাকে খুব স্বল্প একটা অ্যামাউন্টে এটা আমরা সলভ করার জন্য। ডিপেন্ড করে, সবাই কোয়ালিফাই হবেন না, বাট এটা জানা দরকার, আপনি যখনই এই প্রবলেমগুলো হবে তখন আপনার সিপিআর কাছে গিয়ে আপনার আমাদের কাছে আসলে তখন আমরা তাকে বসে আমরা দেখতে পারি যে তারা কোয়ালিফাই কিনা, মানে সমাধানের অনেকগুলো পথ আছে, রাইট? কিন্তু প্রফেশনালের কাছে যেতে হবে কি আর ঠিক মতো দিক নির্দেশনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, উপসংহারে যদি খুব সংক্ষেপে কিছু বলতেন দর্শকদের। শিওর, ধন্যবাদ। আমাদের ট্যাক্সের যে সমস্যাগুলো এগুলো আসলে আমাদের আমরা এক্সপেক্ট করি না, বা তারপরে সমস্যাগুলো চলে আসে, কিন্তু এই সমস্যাগুলোর পিছনে আমরা যেটি আলোচনা করলাম আজকে বিভিন্ন কারণ, আমাদের হয়তো আমরা এই ট্যাক্স পেইং কান্ট্রি থেকে আসেনি, আমরা এখানে এসে নতুন পরিবেশের সাথে আমাদেরকে মানিয়ে নিতে অনেক সময় লাগে, এর মধ্যে অনেক সমস্যা চলে আসে। যখনই সমস্যাগুলো আসবে আমরা চেষ্টা করব প্রথমত আমরা কিভাবে এই সমস্যা আসার আগে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে আমরা একটা প্রফেশনাল কাছে গিয়ে আমরা ট্যাক্স ফাইল করতে পারি, কিভাবে আপনার এই ট্যাক্স প্ল্যানিং করতে পারি, তারপরেও যদি কোনো সমস্যা চলে আসে দেন হচ্ছে আমাদের কিভাবে এটা এই সমস্যা সমাধান করা যায়। এর জন্য বিভিন্ন ধরনের প্রতিটা সমস্যারই একটা সমাধান আছে, কিন্তু এর জন্য আপনাকে প্রফেশনাল কাছে যেতে হবে, আমাদের কাছে আসতে হবে, আসলে তখন আমরা
বিভিন্ন অপশন থাকে, এটা ইনস্টলমেন্ট অ্যাগ্রিমেন্ট করতে পারি, এরপরে আমরা অফার ইন কম্প্রোমাইজ করতে পারি, আপনার টোটাল বড় অ্যামাউন্টটাকে আমরা ছোট একটা অ্যামাউন্ট অফার করে এটা আমরা চেষ্টা করি এটাকে সেটেলমেন্ট করার জন্য, দেন আপনার বিভিন্ন রকম পেনাল্টি ওয়েভ করতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের সলিউশন আমাদের কাছে আছে, আপনাদেরকে খুঁজতে হবে, আপনাদের পথটি দেখতে হবে। এবং সব সময় আমরা এই অনুষ্ঠানে বলি যে আপনার যাকে পছন্দ তার কাছেই যাবেন, কিন্তু তিনি প্রফেশনাল কিনা সেই জায়গাটা দেখে নিতে হবে। সিপিএ ইয়াকুব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টা থেকে 11টা আমরা সরাসরি নিয়ে আসি এই অনুষ্ঠানটি। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে, আপনাদের মতামতগুলো তুলে ধরতে। সবাই অনেক ভালো থাকবেন।